আজকেটা অন্যরকম ভিডিও দেখাবো। আর লকডাউনে আমাদের ঘরের সবাই কিভাবে কাটাচ্ছে সেটাই দেখাবো আজকে আপনাদের। এই যে কৌশিক সারাদিন কাজ করে এখন ফোনে কথা বলছে, সারাদিন ওয়ার্ক ফ্রম হোমেও ফোনেই কথা বলে, এখন আবার বাড়ির লোকের সাথে ফোনে কথা বলছে। অনলাইন টিউশন চলছিল তাই জন্য খাটে ল্যাপটপ কিবোর্ড এসব ছড়ানো। এটা কৌশিকের ওয়ার্ক ফ্রম হোমের জায়গা। এটা ভাই সারাদিন ঘুমায় আর সারা রাত জাগে, তো সকালবেলা 8টার সময় ঘুমাতে যায়, লাঞ্চ করে 6টার সময়। এখন আমার ল্যাপটপ নিয়ে বসেছে, সারা রাত মোবাইল নিয়ে বসবে। এই বোন ফোনে কথা বলছে, লকডাউনে সবাই যে যার মতো কাটাচ্ছে। জিরা রাইস আর দই চিকেন বানান আজকে তোর টাস্ক। একটু পেঁয়াজ দিবি, পেঁয়াজ কুচিটা ভাজবি, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিবি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবি, হয়ে যাবে। সোজা তো মানে মাংসের কথা সোজা, বরফ থেকে তো জল বেরোবে, একটু পরে জলটা বেরোবে, জলটা ফেলে দিবি। ঠিক আছে, এটা হলো আমার মাংস রেডি হতে হতে আমি দেখি আদা রসুন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, দই আর নুন, তাই তো? রেখে দিলাম হাতটা দিয়ে দিব, গোলমরিচটা দেওয়া হলো না। 12টার সময় আমরা রান্না করছি, আমার এখন সন্ধ্যে। তুই তো এই তো কাজ করে উঠলি তাই জন্য এখন রান্না করছিস। আর ও জিরা রাইস লাগবে না তো, গোলমরিচ? ও হ্যাঁ, আরে সবটা দিবি না, একটুখানি দে, আর রাগ একটু, সেখানে তার বেশি গোলমরিচ তো নেই না, অল্প দে। আলু ভাজা হচ্ছে নাকি? আলুগুলোকে এত ছোট ছোট করে কেন কাটবি, একটু বড় বড় দিয়ে দিবি না, হয়ে তো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা, ফোড়ন, এরপর পেঁয়াজ, কটা বাজে বলতো, কটা বাজে? এগারোটা এগারো
মা পেঁয়াজ ভাজা হচ্ছে মাংস হবে কখন বলছিলাম 12টা বাজে তুই 12টা বাজে হয়েছিলি আচ্ছা তাহলে ভালোই আছে এখনো ভাত হয়নি ভাত একটা দিকে জিরা রাইস হবে আর মাংস হবে ভাইয়ের পরে সেই সেটা যে বসছে ওটাকে সরিয়ে দাও হ্যাঁ এদিকে ভাতটা বসিয়ে দে অনেক রাত হয়ে গেল বাবু অতিরিক্ত রাত হলে আর খেতে ভালো লাগবে না জলটা এবার দিয়ে দে জল বেরোচ্ছে তা জল দিয়ে এবার আঁচটা বাড়া তাহলে মাংস পুরো চিকেন ভর্তা হয়ে যাবে বরং এখন জলটা দিয়ে দিই না তেল একটু বেরোলে জলটা দিয়ে আর একটু ফোটা দিয়ে আলু দিয়ে জল দিয়ে আলুতে হলুদ দিয়ে দিয়েছিলি না সাড়ে 11টা বাজে কোষে এই যে ভাত উঠছে ভাতটা একবার চেক করে নিতে হবে এই যে জল দেওয়া হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে মাংসের এই অবস্থা রাধুনি মোবাইল চালাচ্ছে এই যা 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 টেস্ট করে দেখ যা গরম মশলার গুঁড়ো আর অল্প একটুখানি ঘি দই চিকেন রেডি আমাদের খাবার দাবার এই যে জিরা রাইস স্যালাড আর দই চিকেন এটা হলো কৌশিকের লেমন স্কোয়াস কোল্ড ড্রিঙ্কস এর সাবস্টিটিউট এখন 12:13 বাজে এখন আমাদের রান্না শেষ হলো শুরু করেছিলাম 10:30 শেষ হলো 12:13 এখন আমরা খাবো খাওয়া দাওয়া কি হবে না ভালো লাগছে অনিন্দিতার একদিন নয় কৌশিকের একদিন অনিন্দিতার তো সব দিন আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন 1টা বেজে গেছে সবকিছু করে আসতে কৌশিক খুব ভালো রান্না করেছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগে